সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যৌথভাবে আমি যে চ্যাপ্টারটি পড়াচ্ছিলাম, অর্থাৎ একাদশ শ্রেণীর এই চ্যাপ্টারটি বার্ষিক পরীক্ষায় রয়েছে এবং দ্বাদশ শ্রেণীর রয়েছে হচ্ছে তাদের HSC ফাইনাল পরীক্ষা এই অধ্যায়টি। তো একসাথে এই জন্য আমি এই অধ্যায়টি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। আমি গত বৃহস্পতিবারে তোমাদেরকে এই ক্লাসটি দেওয়ার কথা ছিল, বুধ এবং বৃহস্পতিবারে, বুধ অথবা বৃহস্পতিবারে। তো আমার একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি ওই দিন তোমাদেরকে ক্লাসটি দিতে পারিনি, এই জন্য আমি বিনীতভাবে দুঃখিত। এই জন্য আমি আজকে ক্লাসটি দিয়েছি। তো যাই হোক, আজকের আলোচনা আমি তোমাদের জন্য যেটি পড়াবো সেটি হচ্ছে ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের গৃহীত কার্যক্রম আর ব্যবসায়িক নৈতিকতা সম্পর্কিত সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে, কী কী বিষয় মেনে বর্তমানে ব্যবসায়ের ক্ষেত্রে কী কী নৈতিকতা বিষয়ে অ্যাড হয়েছে, সেই বিষয়গুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। আশা করছি আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার আলোচনার সাথেই থাকবে এবং ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব। অর্থাৎ ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব বলতে এখানে বোঝানো হচ্ছে যে ব্যবসার কারণে আমাদের পরিবেশ বিভিন্নভাবে কিন্তু দূষিত হচ্ছে, ঠিক আছে? তো আর এই বিভিন্নভাবে যে পরিবেশ দূষিত হচ্ছে সেগুলো কিভাবে আমাদের পরিবেশের উপর মারাত্মক পরিমাণে প্রভাব বিস্তার, মানে প্রভাব ফেলছে, নেতিবাচক যে প্রভাবগুলি ফেলছে, আসলে মূলত এটি নিয়েই আসলে আলোচনা, ঠিক আছে? তো আমরা জানি যে বর্তমান বিশ্বে সবচেয়ে পরিবেশ দূষণের বড় দায় হলো আমাদের এই ব্যবসায়ী সমাজ। অনেকদিন আগে থেকে কৃষি নির্ভর অর্থনীতিতে পরিবেশ দূষণের বিষয়টি মানুষের চিন্তায় আসেনি, যেহেতু কৃষি নির্ভর ছিল এতদিন বিশ্ব বা বাংলাদেশ। কিন্তু যখন ব্যাপকভাবে তোমার মানে ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব ঘটলো, ঠিক আছে, এবং এর ফলে যখন শিল্প বাণিজ্য যখন ব্যাপকভাবে গড়ে উঠতে শুরু করলো, ঠিক তখনই কিন্তু পরিবেশ দূষণের বিষয়টি সবার নজর কাটলো। গ্রামের একটা ছোট বাজারকে নিয়ে যদি ভাবা যায়, তবে দেখা যাবে যে হাটের দিন মানুষের কোলাহল, ধুলাবালি সহ নানানভাবে সেখানে পরিবেশ কিন্তু দূষিত হচ্ছে। বাজারে উচ্চ আওয়াজে গানের সিডি বাজানো হচ্ছে, ওষুধ বিক্রেতা সহ নানান বিক্রেতারা মাইকে উচ্চস্বরে বক্তৃতা দিচ্ছে। এইভাবে যদি শহর ধরা যায়, রাজধানী ধরা যায়, তবে বুঝতে অসুবিধা হয় না যে ব্যবসাকে কেন্দ্র করে পরিবেশ কতটা দূষিত হচ্ছে, ঠিক আছে? তো আমরা একটু ডিটেলস আকারে আলোচনা করব যে বিভিন্ন ধরনের এই যে দূষণগুলি হচ্ছে এর ফলে ব্যবসায় কীভাবে প্রভাব ফেলছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব শব্দ দূষণ নিয়ে এবং এই শব্দ দূষণের ফলে আমাদের সমাজে কী ধরনের প্রভাবগুলি পড়ছে সেটি নিয়ে প্রথমে আমি আলোচনা করব। পারিপার্শ্বিকতায় শব্দ কোলাহল বেড়ে যাওয়ার কারণে শান্ত নিরিবিলি পরিবেশে যে অস্বাভাবিকতার জন্ম নেয় তাকে কিন্তু শব্দ দূষণ বলে। এই এইটা মনে রেখে দিবা বা মুখস্থ করে রেখে দিবা যে শব্দ দূষণ কী। এটি কিন্তু জ্ঞান মূলকের 1 মার্কসের প্রশ্ন হিসেবে কিন্তু এটি আসে। আমি আবারও বলছি, পারিপার্শ্বিকতায় শব্দ ও কোলাহল বেড়ে যাওয়ার কারণে শান্ত ও নিরিবিলি পরিবেশে যে অস্বাভাবিকতার জন্ম নেয়, অর্থাৎ আমার একটা পরিবেশ শান্ত, সেখানে সেই শান্ত নিরিবিলি পরিবেশটায় যেভাবে যে কারণে বা যে কারণেই হোক যে অস্বাভাবিকতার জন্ম নিল, অর্থাৎ কোলাহল বেড়ে গেল, হ্যাঁ, এবং অর্থাৎ এক নিমিষে কোলাহল মুক্ত পরিবেশটা কোলাহলে পরিপূর্ণ হয়ে গেল, সেটাই হচ্ছে শব্দ দূষণ। এই শব্দ দূষণে আসলে ব্যবসায়ীরাই মুখ্য ভূমিকা পালন করে থাকে। কেমন করে? রেলগাড়ি, বাস, ট্রাক সহ সব ধরনের পরিবহন শব্দ দূষণের কারণ। মেশিনের শব্দ, বুলডোজার, ড্রিলের শব্দ, নির্মাণ কাজ ইত্যাদি নানান কাজগুলো কিন্তু ব্যবসায়িক কাজ শব্দ দূষণ করছে। গ্রামের বাজারে উচ্চ আওয়াজে দোকানে সিডি বাজানো হচ্ছে, মাইকিং হচ্ছে, এগুলোর কারণ হচ্ছে ব্যবসায়। এরপর শব্দ দূষণের ফলে মানুষের শ্রম শক্তি, চিন্তা, অনুভূতি শক্তিগুলো কিন্তু কমে যাচ্ছে, এগুলো ক্ষতিকর দিক। অর্থাৎ শব্দ দূষণের ফলে এখানে তোমার দুটি জিনিস আমি আলোচনায় একবারই তোমাদের সামনে ফুটে তুলবো, শব্দ দূষণটা ব্যবসায়িক কারণে কীভাবে শব্দ দূষণটি ঘটছে এবং এর ফলে কী কী ক্ষতি হচ্ছে। আমি দুটোই একসাথে তোমাদের সামনে তুলে ধরছি। মানুষের শ্রবণ শক্তি কমে যাবে, চিন্তা শক্তি দুর্বল হয়ে যাবে, অনুভূতি শক্তিও হ্রাস পাবে, মানসিক চাপ বেড়ে যাবে, সুস্থ চিন্তা ভাবনাগুলো কী হবে, বাধাগ্রস্ত হবে, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট অ্যাটাক এই রোগগুলোই
রোগগুলি বেড়ে যাবে, যেটা আমরা জানি যে আমাদের সমাজে কিন্তু অলরেডি রোগগুলি বেড়ে গিয়েছে। আর এটার কারণে হচ্ছে এই ব্যবসায়িক কারণে যে উচ্চ আওয়াজগুলি, যে উচ্চ শব্দগুলি হয়ে থাকে, সেগুলি কিন্তু প্রধানত এটির কারণ। এরপরে চলে আসুন পানি দূষণ। পানির স্বাভাবিকতায় প্রাণীজগৎ ও সৃষ্টিগুলির জন্য বিপর্যয় সৃষ্টিকরণের কাজকেই পানি দূষণ বলে। অর্থাৎ পানি একটা স্বাভাবিক, তাই না? স্বাভাবিক জিনিস। এক্ষেত্রে যখন প্রাণীজগৎ এবং আমরা যারা সৃষ্টিকুল আছি, আমরা যখন বিপর্যয় সৃষ্টি করি এই পানিতে, তখনই কিন্তু পানি দূষণটি ঘটে থাকে। এই পানি দূষণের অন্যতম কারণও কিন্তু ব্যবসায়। কেমন করে? কারণ তোমার কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য এবং রাসায়নিক তরল পদার্থ যদি পানিতে ছেড়ে দেওয়া হয়, তখন কিন্তু নিমিষেই ওই পানিটি মানুষের জন্য আর ব্যবহারের উপযোগী থাকে না, অর্থাৎ উপকারী হিসেবে থাকে না। যেমন উদাহরণ হিসেবে আমি সুন্দর মতো বলতে পারি, বুড়িগঙ্গা শীতলক্ষ্যা নদীর পানির রঙটা আমাদেরকে এবং দুর্গন্ধটা নিমিষেই বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে ব্যবসায়িক প্রভাব পড়েছে পানিটা। কারণ যে বুড়িগঙ্গা আগে মানুষ ঘুরে বেড়াতো, নৌকায় করে ঘুরে বেড়াতো, মানুষ অনেক পর্যটক দেখতে আসতো, এখন সেই বুড়িগঙ্গায় মানে কালো এবং দুর্গন্ধযুক্ত পানির কারণে ওখান দিয়ে হাঁটা চলাফেরা করাই দুষ্কর বলতে গেলে। তৈল ট্যাঙ্কার ফেটে এবং খনি থেকে তৈল নির্গত হচ্ছে পানিতে, এতে পানি তার স্বাভাবিকতা হারাচ্ছে। এইভাবেই ব্যবসায়ের কর্মকাণ্ড পানি দূষণের ক্ষেত্রে ভূমিকা পালন করছে। এতে করে পানি দূষণ চর্মরোগ সৃষ্টির মুখ্য কারণ। এছাড়া পানিবাহিত রোগ, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস ইত্যাদি পানি দূষণের ফলে সৃষ্টি হয়। মাছসহ জলজ প্রাণী নিধনে পানি দূষণ মুখ্য ভূমিকা রেখে থাকে। পানি দূষণ করতে গেলে কী করতে হবে আমাদেরকে? বেশি বেশি আমাদেরকে জলজ প্রাণী মানে মাছসহ জলজ প্রাণী নিধনে পানি দূষণ মুখ্য, অর্থাৎ এই পানি দূষণটা কী করতেছে আমাদের মাছসহ এবং এবং পানিতে যে বিভিন্ন যে প্রাণীগুলো রয়েছে, যারা পানিতে বেঁচে থাকে, তারা কী হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ আমরা জানি যে বুড়িগঙ্গার পানি থেকে আগে প্রচুর পরিমাণে কিন্তু মাছ তোলা হতো। ঠিক আছে, সেই বুড়িগঙ্গার পানি এখন কালো পানিতে ভরপুর, সেখান থেকে কি আর মাছ তুলে কেউ খেতে চাবে বলে মনে হয়? কখনোই তা সম্ভব না। এরপরে আমি আলোচনা করব হচ্ছে বায়ু দূষণ এবং এর প্রভাব, অর্থাৎ কীভাবে ব্যবসা বায়ুকে দূষিত করছে এবং এর ফলে সমাজে কী ক্ষতিকর, সমাজ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশ কীভাবে ক্ষতিগ্রস্ত, সমাজ তো না আসলে পরিবেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাভাবিক উপাদানের বাইরে বায়ুতে যখন নানান ধরনের ধোঁয়া, গ্যাস, ধুলাবালি সহ সীসা সহ নানান খারাপ উপাদান যুক্ত হয়, তখন তাকে বায়ু দূষণ বলে। আমরা জানি, আমরা যখন ঢাকাতে যাই, আমরা দেখি যে ইটের ভাটা, এই ইটের ভাটা দেওয়া কিন্তু ধোঁয়া কিন্তু বায়ুকে মারাত্মকভাবে কিন্তু দূষিত করছে। ঠিক আছে, ঢাকা শহরে তোমরা যখন তুরাগ নদীর পাড়ে, আমি তোমরা জানি যে প্রচুর পরিমাণে ইটের ভাটা রয়েছে, এই ইটের ভাটাগুলি কিন্তু মারাত্মক পরিমাণে সীসা থাকে। তাও তো আমি বলবো যে ঢাকা শহরে এখন তোমার বলতে গেলে যে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যেটাকে বলা হয়ে থাকে, তো সেটা যা আগে তো ঢাকাতে তোমার, এখন তো গ্যাসের মাধ্যমে তোমার সিলিন্ডারের গ্যাসের মাধ্যমে তোমার বাস, ট্রাক, বাসগুলা, গাড়িগুলো তো এইভাবেই চালিত হচ্ছে। আগে ঢাকা শহরে কালো ধোঁয়ায় ভরপুর হওয়ার কারণে তোমার দেখা যেত যে শ্বাস প্রশ্বাসজনিত রোগ প্রচুর পরিমাণে ছিল, এখন অনেকখানি তাও কমে এসেছে এটা আমি মনে করি। তো যাই হোক, এই এই ক্ষতিকর বায়ুতে এই ক্ষতিকর সীসাটা কিন্তু আমাদের মারাত্মক পরিমাণে ক্ষতি করে থাকে শরীরের জন্য। ব্যবসায় আছে নির্মল বায়ু থেকেও মানুষকে বঞ্চিত করছে। ঢাকা শহরের কথা যদি ধরা যাক, তাহলে কী হচ্ছে যেটা আমি একটু আগে তোমাদেরকে বললাম যে গাড়ি পরিবহনে গাড়িগুলো প্রতিদিন যে পরিমাণ ধোঁয়া ছড়াচ্ছে, তাতে ঢাকার বায়ু দূষিত হচ্ছে। ইটের ভাটা আমাদের দেশে বায়ুতে অন্যতম কারণ, যে কথাগুলো আমি একটু আগেই বললাম, ঠিক আছে, সেগুলি বইয়ে দিয়ে দিয়েছে। এর ফলে কী হচ্ছে, বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, বিশ্বে উষ্ণতার পরিমাণ বেড়ে যাচ্ছে, ওজোন স্তর ক্ষয় হচ্ছে, নানান ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, ত্বক ক্যান্সার হচ্ছে, ফুসফুসজনিত রোগ, যক্ষা, আজমা, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। এরপরে আমি লাস্টে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মাটি দূষণ এবং এর প্রভাব। ঠিক আছে, আচ্ছা, উর্বর মাটি যখন নানান খারাপ উপাদানযুক্ত হয়ে তার স্বাভাবিকতা হারিয়ে ফেলে, তখন তাকে মাটি দূষণ বলে। অর্থাৎ মাটি যখন তার উর্বরতা হারিয়ে ফেলে, হ্যাঁ, নানান খারাপ উপাদানের কারণে, প্রকৃতিগত বা পরিবেশগত নানান খারাপ উপাদানের কারণে, হ্যাঁ, আমাদের ব্যবসায়িক জগতে নানান খারাপ উপাদানের কারণে, তখনই কিন্তু তাকে সেটাকে আমরা বলি মাটি দূষণ। আমি আবারও বলছি, প্রত্যেকটা দূষণ কী এটি কিন্তু অবশ্যই জ্ঞানমূলক হিসেবে তোমরা পড়ে রেখে দেবে। এই মাটিও আজকে ব্যবসা কর্মকাণ্ডের কারণে দূষণের অসহায় শিকার। কৃষি ফার্মগুলো অতিরিক্ত সার আর কীটনাশক ব্যবহার করে মাটিকে ক্ষতিগ্রস্ত করছে। ঠিক আছে, শিল্প বর্জ্য জমিতে ফেলে মাটির ক্ষতি করা হচ্ছে। ইটের ভাটার টুকরো ইট মাটির সাথে মিশিয়ে মাটির উর্বরতা শক্তি নষ্ট করছে।
খনি থেকে সম্পদ আহরণের ফলে জমি যেমন নষ্ট হচ্ছে, তেমনি এই সকল খনিজ পদার্থ মাটির সাথে মিশে মাটির উর্বরতাগুলোকে নষ্ট করছে। ভূগর্ভস্থ পানি অধিক মাত্রা গঠিয়ে ফেলার কারণে মাটির শুষ্কতা বাড়ছে। মাটির নিচ দিয়ে যখন বিদ্যুৎ, গ্যাস সহ নানান সংযোগ লাইন টানা হচ্ছে, তাতেও মাটি তার স্বাভাবিকতা হারাচ্ছে। এভাবে নানান কারণে কিন্তু আমরা জানি যে বগুড়া থেকে রংপুর রুটে 4 লেনের রাস্তা হচ্ছে, তো এতে করে কিন্তু প্রচুর মাটি খনন করা হচ্ছে। অবভিয়াসলি এটা আমাদের আরামের জন্য, আর ব্যবসায়ীরা তাদের এটা ব্যবসায়িক কাজ হিসেবে দেখতেছে, লাভের মুনাফা অর্জনের উপায় হিসেবে দেখতেছে 4 লেনের রাস্তা হচ্ছে। ঠিক আছে, আমরা মনে করতেছি যে আমাদের তো রাস্তা হবে, আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, কিন্তু কী হচ্ছে, মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এর ফলে কী হচ্ছে, আমরা কিন্তু মাটির তার উর্বরা শক্তি হারিয়ে ফেলছে। আর উর্বরতা শক্তি হারিয়ে ফেলা মানে কি বলো, যে দূষিত মাটিতে কিন্তু চাষ করা শাকসবজি খেয়ে মানুষ পেটের পীড়া কিডনি এগুলো হচ্ছে, কারণ মাটিতে স্বাভাবিকতা হারিয়ে ফেলছে। যে এই জন্য আমাদেরকে এই দিকটার দিকেও লক্ষ্য রেখে কিন্তু আমাদের ব্যবসায়িক কাজগুলো, আমি মনে করি আমাদের ব্যবসায়ী জগতে যারা জড়িত রয়েছেন তাদেরকে এই কাজগুলি করা উচিত। ঠিক আছে, এখানেই এই 4টা দূষণের উপর বেস করে কর্মপত্র রয়েছে। কর্মপত্রগুলি হচ্ছে প্লাস্টিক বর্জ্য জমিতে ফেলা, এটা কোন ধরনের, এটা প্লাস্টিক বর্জ্য জমিতে ফেলা, এটা মাটি দূষণ। জুম চাষের জন্য বন পোড়ানো, এটা হল বায়ু দূষণ। জনসভার জন্য মাইকিং শব্দ দূষণ, তৈলবাহী ট্যাঙ্কার ফেটে তৈল নির্গত হওয়া, এটা হচ্ছে তোমার পানি দূষণ। নদীর ঘাটে সাবান দিয়ে কাপড় ধোয়া, এটা হচ্ছে পানি দূষণ। ঠিক আছে, তারপরে সবজি খেতে অতিরিক্ত কীটনাশক ছিটানো, এটা হচ্ছে মাটি দূষণ। উচ্চস্বরে জাহাজে ভেঁপু বাজানো, শব্দ দূষণ। শিল্পের তরল বর্জ্য নদীতে ছেড়ে দেয়া, এটা হচ্ছে পানি দূষণ। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন, এটা হচ্ছে বায়ু দূষণ। পলিথিন যত্রতত্র ফেলা রাখা, এটা হচ্ছে মাটি দূষণ। ঠিক আছে, তো এই ছিল কর্মপত্রটি। এবার আমি তোমাদেরকে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান যে গৃহীত কার্যক্রমগুলি নিয়েছে তাদের, সেই সম্পর্কে আমি একটু সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, আমরা জানি আমাদের সমাজে যারা ব্যবসা করেন তারা কিন্তু বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথেও জড়িত, এটা আমরা জানি। তো এই এই ধরনেরই কিছু প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে যারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন গৃহীত কার্যক্রম অংশ করে থাকে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ব্যাংকিং খাত, বিভিন্ন ব্যাংক রয়েছে যারা কি করছে, এই ব্যবসায় করার ক্ষেত্রে ব্যবসায়ীকে সহযোগিতা করছে, কারণ সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ব্যবসায়ী সমাজ গ্রাহকদের চাহিদা মতো পণ্য ও সেবা তাদের হাতে নাগালের মধ্যে পৌঁছে দিয়ে নিঃসন্দেহে অনেক বড় সামাজিক দায়িত্ব পালন করছে, এটা কিন্তু ঠিক। আর তাদের এই বড় সামাজিক দায়িত্ব পালনের জন্য ব্যবসায়ী পালন করার ফলে ব্যাপক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, সমাজকে সেবা দেওয়া হচ্ছে, কিন্তু এই স্বভাবে কর্তব্য কর্মের বাইরেও তাদের সমাজের জন্য অনেক কিছু করার রয়েছে বলে অনেকে মনে করেন। এই জন্য বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান মানুষের মর্মঘাতী অসুখের চিকিৎসা গবেষণায় প্রচুর অর্থ ব্যয় করছে, হাসপাতাল প্রতিষ্ঠা করছে, শিক্ষা প্রতিষ্ঠান গঠন করছে, শিক্ষাবৃত্তি প্রদান করছে, হাসপাতালে বিভাগ চালু, চিকিৎসা সেবা দান, পঙ্গু প্রতিবন্ধী আবরিত মানুষকে সহায়তা প্রদান করা হচ্ছে। ভারতের টাটা, বিড়ালা ইত্যাদি বড় বড় কোম্পানি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সব বিভিন্ন প্রতিষ্ঠানগুলি সেবা দিচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলো কর্পোরেট সামাজিক দায়িত্ব পালনের বিষয়ে এগিয়ে আসছে। যেমন ব্যাংকিং খাতে আমরা জানি ট্রাস্ট বাংলা ব্যাংক কিন্তু কী করছে, যে আমরা জানি যে যে SSCB ইন্টারের যে ছেলে মেয়েগুলো যে গোল্ডেন A+ বা 5 পাচ্ছে তাদেরকে কিন্তু বৃত্তির ব্যবস্থা করছে। এছাড়াও ট্রাস্ট বাংলা ব্যাংক বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রমের সাথে সম্পৃক্ততা রয়েছে এবং বেশ একটা কিন্তু বড় একটা সহযোগিতা করে যাচ্ছে। এটা আমি আমার জানার কথা তোমাদের সাথে শেয়ার করলাম, এর বাইরেও এখানে রয়েছে সুন্দর করে ডিটেলস আকারে দিয়ে দেওয়া আছে। আসলে এখানে বোঝাবার মতো কিছু নেই, যেমন মনে করে ব্যাংকিং খাত, তারপরে গ্রামীণ ফোন কীভাবে কী করেছে এ পর্যন্ত, কী কী তারা কী কী করেছে বা কী কী পদক্ষেপ হাতে নিয়েছে, কত টাকা ব্যয় করেছে, কত ফ্রি চিকিৎসা দিয়েছে সমস্ত দিয়ে দিয়েছে। তারপর আকেশ গ্রুপ কী কী ক্ষেত্রে অবদান রাখলো, বিভিন্ন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছে, বিভিন্ন হাসপাতাল প্রতিষ্ঠা করেছে, বিভিন্ন জায়গায় স্কোয়ার গ্রুপ করেছে। তারপরে গেটস ফাউন্ডেশন, বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন, অর্থাৎ
বিল গেটস এবং তার ওয়াইফ যে রয়েছে মেলিন্দা গেটস, এদের দুইজন দুইজনের যৌথ প্রযোজনে একটা গেটস ফাউন্ডেশন রয়েছে। তো এই যে এরা কি করছে, যেটা করছে সেটা হচ্ছে যে তারা নিজের দেশ থেকে শুরু করে বহির্বিশ্বে পর্যন্ত তাদের ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে তাদের সেবাগুলি ছড়িয়ে দিচ্ছে। এবং তারা শুধু ব্যবসায়িক কার্যক্রমে করছে না, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথে তারা সম্পৃক্ত রয়েছে। আর এটা সম্প্রতি তারা তাদের মুনাফার অংশটা কিন্তু শুধু নিজেরাই ভোগ করছে না, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগছে, যাতে এটাও কিন্তু সমাজের মানুষের উন্নয়নেরই একটা অনেক বড় পদক্ষেপ বলে আমি মনে করি। আচ্ছা, এবারে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, লাস্ট আজকের টপিকস আমি রেখে দিয়েছি ব্যবসায়িক নৈতিকতা সম্পর্কিত সাম্প্রতিক বিষয়াবলী। ব্যবসায়িক নৈতিকতা সম্পর্কিত সাম্প্রতিক বিষয়াবলীগুলি হলো, বিষয়াবলী বলতে গেলে প্রথমেই আমি একটু নৈতিকতা নিয়ে তোমাদেরকে বলবো। উচিত অনুচিত মিলে ব্যবসা পরিচালনাকে কী বলা হয়, ব্যবসায় নৈতিকতা বলে, তাই না? এর সাথে আইন ও নীতি দুটি বিষয়ই সম্পর্কিত। আইন মেনে যেমনই ব্যবসায় চালানো আবশ্যক, তেমনই নীতি বা আদর্শ, অর্থাৎ যা সমাজে করণীয় ও বর্জনীয় বলে প্রতিষ্ঠিত, এমন বিষয়গুলি মেনে ব্যবসা পরিচালনা করাও অপরিহার্য। প্রতারণা করা, পণ্যে ভেজাল মেশানো, মাপে কম দেওয়া, নকল পণ্য বাজার উৎপাদন বিক্রয় করা ইত্যাদি আমরা জানি, সবাই জানি, দণ্ডনীয় কিন্তু অপরাধ এবং আবার অনৈতিকও। অন্যদিকে কৃত্রিম সংকট সৃষ্টি না করা, অতি মুনাফার লোভ পরিত্যাগ করা, একচেটে প্রবণতা পরিহার করা, শ্রমিক কর্মীদের প্রতি উত্তম ব্যবহার করা ইত্যাদি কি আদর্শ বা বিবেকবোধের বিষয় যা ব্যবসায়ীদের মেনে চলা উচিত। এর বাইরেও বর্তমানকালে ব্যবসায়িক নৈতিকতার কিছু বিষয় উঠে এসেছে, গুরুত্বপূর্ণ বিষয় কিছু বিষয় উঠে এসেছে, সেগুলো হলো লিঙ্গভেদে বেতন ও সুযোগ সুবিধা প্রদানে বৈষম্য না করা, অর্থাৎ যে লিঙ্গেরই হোক না কেন বেতন প্রদানে অবশ্যই, এটা শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে অবশ্যই কথাটি বোঝাই যাচ্ছে, সমান সুযোগ সুবিধা দিতে হবে। কর্মক্ষেত্রে শিশু শ্রমিক ব্যবহার না করা, শিশুদেরকে ব্যবহার করা যাবে না। কর্মক্ষেত্রে বর্ণ বৈষম্য, অর্থাৎ তার গায়ের রং কী হয় হোক, তার বর্ণ কী, হিন্দু মুসলিম খ্রিস্টান কী হয় হোক, যে এ নীতি পরিহার করে চলতে হবে। অবৈধ অভিবাসীদের ভয়ভীতি দেখিয়ে কম মূল্যে কাজ করতে বাধ্য না করা, যারা বিদেশ থেকে আমাদের দেশে ব্যবসা মানে যোগসূত্র স্থাপন করতে আসে ওই দেশের সাথে আমাদের দেশে, তাদেরকে আমরা যাতে ভয়ভীতি না দেখাই, কম মূল্যে কাজ করতে বাধ্য না করি ভয়ভীতি দেখিয়ে, এটার কথাই আমাদেরকে এই নৈতিকতাটা মাথায় রাখতে হবে। কর্মক্ষেত্রে যৌন নিপীড়নমূলক কোনো ঘটনা যাতে না ঘটে তার প্রতি সতর্ক রাখতে হবে। কর্মক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকা, পরিবেশের জন্য ক্ষতিকর কাজ থেকে বিরত থাকা, নতুন নতুনভাবে সম্পৃক্ত স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি দায়িত্ব পালন করা, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ ও তথ্যের অপব্যবহার না করা, গোপনীয়তা রাখতে হবে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নিজের তথ্যকে, হ্যাঁ, এবং তথ্যটার কখনো অপব্যবহার করা যাবে না। ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য ব্যবসায়ের ক্ষতি করে কাউকে ঋণ বা অন্য সুবিধা না দেয়া, হ্যাঁ, আমার নিজের ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য ব্যবসায়ের ক্ষতি করে কাউকে ঋণ বা অন্য সুবিধা দেওয়া যাবে না, কারণ প্রাণীর সাথে মানুষের জীবনও মারাত্মক হুমকির সৃষ্টি হচ্ছে না দেয়া, ঠিক আছে। তারপরে আরও এই 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 কটায় এই কটা নতুন বিষয় এলো, জাস্ট একটু রিডিং করে রেখে দেবা, কারণ এমনও আসতে পারে যে বর্তমানে ব্যবসায় নৈতিকতা সম্পর্কিত কি কি বিষয়ে আমাদের মেনে চলা উচিত বলে তুমি মনে করো, এরকম একটা টপিকস মনে করো যে ঘ নম্বরে দিয়ে দিয়েছে, তখন কিন্তু তোমাকে এই যে নতুন যে বিষয়গুলি নৈতিকতা সম্পর্কিত, যে সাম্প্রতিক যে বিষয়গুলি অ্যাড হয়েছে ব্যবসায়ের ক্ষেত্রে, এগুলি কিন্তু তোমাকে মেনে চলতে হবে একজন ব্যবসায়ী হিসেবে। সেই দিকটা তুলে ধরার জন্য কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু তোমার এটি অ্যাড করে দিতে পারে, এটা তোমাকে পড়া এটা তোমাকে মাথায় রেখে কিন্তু এই জিনিসটা সুন্দর করে পড়ে রেখে দিতে হবে। আমি আবারও বলছি, চাপড়াটি গুরুত্বপূর্ণ জন্য এবং চাপড়াটি থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, তুমি অ্যাটেন্ট যদি তুমি দেখো যে তোমার ওই মানে শুরুর দিকে যে চ্যাপ্টারগুলি রয়েছে ওগুলি মূলত তুমি অ্যাটেন্ড করার চেষ্টা করবা, কিন্তু অনেক সময় এই শেষের দিকে চ্যাপ্টারগুলি থেকে ওই চ্যাপ্টারে করে কি প্রশ্ন ঢুকিয়ে দেয়, সেই জন্য সব আর সিলেবাস তো যথেষ্ট কমিয়ে দিয়েছে, শর্ট সিলেবাস করেছে, আর আমরা তো তোমাদেরকে ক্লাস অনেকদিন ধরেই নিচ্ছি, সুতরাং আমি আশা করি যে সমস্যা তোমাদের হওয়ার কথা নয়। আমি আবারও বলছি, শর্ট সিলেবাস বারবার করে করে বাসায় রিভাইজ দাও, আর আমার আগামী দিনে এই অধ্যায়টি শেষ হয়ে যাবে, আর এই অধ্যায়টি শেষ হওয়ার মাধ্যমে দ্বাদশ শ্রেণীর কিন্তু প্রথম পত্র শেষ হয়ে যাবে আমার পড়ানো,
একদম এইচএসসি পরীক্ষার জন্যই পড়ানো শেষ হয়ে যাবে। আর দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রে মনে হয় একটা অধ্যায় থাকবে, আর একাদশ শ্রেণীর আমি অন্য অধ্যায়ে চলে যাব। তো আগামী দিন নতুন কিছুর সম্ভাবনা নিয়ে, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব, নতুন অধ্যায় নিয়ে, নতুন অধ্যায়ে নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।